আলহামদুলিল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনাদের সকলকে বাংলাদেশ জামাতে ইসলামী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের পক্ষ থেকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একটি কল্যাণমূলক সংগঠন, কল্যাণমূলক কাজে সবচেয়ে বেশি আগ্রহী। এটা জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত দেশ, জাতি এবং মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে বর্তমান সময় বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, যেই ক্রান্তিকাল সময়টাতে অপরাধীরাও আজকে খুব ভালো অবস্থানে আছে, বরং যারা অপরাধ করে নাই তারাই আজকে খুব খারাপ অবস্থানে আছে। অর্থাৎ হওয়ার কথা ছিল দুষ্টের দমন আর সৃষ্টের পালন, সেখানে মানে সৃষ্টের দমন আর দুষ্টের পালন চলতেছে। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই দণ্ডপাল ইউনিয়নের সম্মানিত কর্মী ভাইয়েরা, এখানে আমাদের একজন কারা নির্যাতিত মজলুম ভাইয়ের 4 বিঘা জমির ধান কেটে দিচ্ছেন। ওনার কোনো অপরাধ নাই, বিনা অপরাধে উনি কারা বরণ করেছেন এবং আজকে কারাগার অবস্থান করতেছেন। সমৃদ্ধ ভাইরা, উনি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী তার যে আজকে এই 4 বিঘা জমির ধান পেকে গেছে এইটার দায়িত্ব গ্রহণ করেছে, তার ধান কাটার ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের কর্মী ভাইরা একেবারে বাদ ফজর থেকেই এখানে উপস্থিত হয়ে ভাইয়ের ধানটা কেটে দিচ্ছে। সমৃদ্ধ ভাইরা, আমরা এই কাজের মাধ্যমে আমরা দেশের মানুষকে এবং সরকারের কাছে জানান দিতে চাই যে আসলেও আমাদের এই গতিকে কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ। এই কারণেই যে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য, অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী একটা কল্যাণমূলক সংগঠন, আমরা কল্যাণমূলক কাজের সাথেই চিরজীবন থাকব। আর এই ভালো কাজগুলো বন্ধ করার ক্ষমতা, এই ভালো কাজগুলো রুখে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারোই নেই।